আসসালামু আলাইকুম ভিউয়ার। তো ভিউয়ার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার আজকের এই ভিডিওটি দেখার পর যারা অনলাইন থেকে একটা কম ইনকাম করেনি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ভিউয়ার, আজকের এই ভিডিও দেখার পর আপনারা অনলাইন থেকে প্রতিদিন 1000 টাকা থেকে 2000 টাকা আপনারা অনেকই ইনকাম করতে পারবেন। কারণ ভিউয়ার আজকের এই ভিডিও দেখার পর আপনারা অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে $1 অর্থাৎ $80 পেয়ে যাবেন, এবং যেটা আপনি সাথে সাথে কয়েনবেস অথবা আপনি বিকাশে প্রেমে নিতে পারবেন, এবং প্রতিটা কাজের জন্য এখান থেকে আপনি আরও $80 করে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার আমি এই সাইটটা থেকে প্রায় $50-এর উপরে আমি এই সাইটটা থেকে আজকে পেমেন্ট পেয়েছি, যেটা বাংলাদেশ টাকা যদি আপনি হিসাব করেন 4200 টাকার মতো আমি পেমেন্ট পেয়েছি। পেমেন্ট প্রুফ সহকারে আমি আপনাদের দেখাই দেবো, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ভিউয়ার, আজকের এই ভিডিও দেখার পর আপনার প্রতিদিন 1000 টাকা থেকে 2000 টাকা আপনার অনেকই ইনকাম করতে পারবেন। ভিডিওটি আপনার 1 সেকেন্ডও কেটে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। কারণ এই সাইটটা সম্পর্কে আমার নিজেরই বুঝতে প্রায় আধা ঘন্টার মতো লাগছে। তো আমি আপনাদের প্রপারলিভাবে বুঝাই দেবো কীভাবে আপনার 80 টাকা ইনকাম করবেন, এবং কীভাবে সেটা আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট নেবেন, ঠিক আছে, এবং কীভাবে আপনার প্রতিটা কাজের জন্য 80 টাকা করে ইনকাম করবেন। সম্পূর্ণ সিস্টেমগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো, একটু কষ্ট করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ছোট চ্যানেল অলিম্পিক 24 নতুন হয়ে থাকে, তো ভিউয়ার আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, এই সাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই এটা ক্লিক করবেন। তারপর পাশে থাকা ঘন্টা আইকনটাতে অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দেবেন। তো পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা পরবর্তীতে যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে আপনি লাইক করে দেবেন। আর ভিউয়ার আপনারা অনেকেই ডিসক্রিপশন বোর্ড চিনে না, ডিসক্রিপশন বোর্ড মূলত হচ্ছে আপনার টাইটেলের নিচে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমি এখানে সাইডের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে লেখা থাকবে আজকের সাইড লিঙ্ক, নিচের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার অ্যাট ফার্স্ট আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই দিই, ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখেন $50 মতো রিসিভ করছি। আপনারা কিন্তু সরাসরি বিকাশে প্রেমে নিতে পারবেন, আপনাদের যাদের কয়েন বেস নাই তাদের তারা সরাসরি বিকাশে প্রেমে নেবেন, আমার কাছে ডলারগুলো সেল দিয়ে সরাসরি বিকাশে প্রেমে নেবেন, এই সুবিধাটা আমি দিচ্ছি। প্রতিটা কাজের জন্য 80 টাকা করে ইনকাম, এবং অ্যাকাউন্ট করলে 80 টাকা ইনকাম, সঙ্গে সঙ্গে পেমেন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কিন্তু $50.24 আমি এখান থেকে ইনকাম করছি। তো এটা আমি এখান থেকে কয়েন বেসেও পেমেন্ট নিচ্ছি, এখান থেকে সেন্ডে ক্লিক করে আমি আমার কয়েন বেস অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছি, সেটারও প্রুফ আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখান থেকে আমি কয়েন বেসে চলে যাচ্ছি। তো কয়েন বেসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমি কিন্তু রিসিভ করছি, এখানে দেখেন, এখানে দেখেন আমি কিন্তু এখানে রিসিভ করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কমপ্লিট, এখানে দেখেন আমি কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে আমি কয়েনবেসের যে বিটকয়েন অ্যাড্রেসটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি আমার কয়েনবেসের পেমেন্টটা নিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েনবেসের পেমেন্টটা নিচ্ছি, সেখানে কিছু ফি কাটছে, ফি কেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন $49.88 তারা আমাকে এখানে পেমেন্টটা করে দিছে, ঠিক আছে। তো ভিউয়ার 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে 80 টাকা পেয়ে যাবেন, এবং সরাসরি সেটা বিকাশে প্রেমে নিতে পারবেন এবং অথবা কয়েন বেসে প্রেমে নিতে পারবেন, এবং প্রতিটা কাজের জন্য এখান থেকে আরও 80 টাকা করে ইনকাম করতে পারবেন। সো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনার 1 সেকেন্ডও কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটা 1 সেকেন্ডও কেটে দেখেন তাহলে হয়তো বা আপনার কিছুই বুঝতে পারবেন না, এবং আপনি ইনকামটা করতে পারবেন না, ঠিক আছে। কারণ এই সাইটের সম্পর্কে আমার নিজেরই বুঝতে আধা ঘন্টার মতো সময় লাগছে। আর এই সাইটটা নিয়ে কিন্তু আমি 1 সপ্তাহ পূর্বে ভিডিও মেক করছিলাম, এবং আপনাদের বলছিলাম যে এখান থেকে আপনার সবাই 100% পেমেন্ট পাবেন। আপনারা অনেকেই বিশ্বাস করছেন, আবার অনেকেই বিশ্বাস করেনি। তো যারা বিশ্বাস করছেন তারা তো একটা ভালো পরিমাণে ইনকাম করে নিছে এবং পেমেন্টও পেয়েছেন, আর যারা বিশ্বাস করেনি তারা কিন্তু পেমেন্ট পাননি, ঠিক আছে, তারা অ্যাকাউন্টও ক্রিয়েট করেনি। তো আজকে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখতেছেন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা সবাইকে রিকোয়েস্ট করতেছি এখানে আপনারা অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে 80 টাকা পেয়ে যাবেন, এবং যেটা আপনি সরাসরি বিকাশেও পেমেন্ট নিতে পারবেন, এবং প্রতিটা কাজের জন্য এখান থেকে আরও 80 টাকা করে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি প্রতিদিন গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি প্রতিদিন 1000 টাকা থেকে 2000 টাকা অনেকই ইনকাম করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন প্রপারলিভাবে আমি আপনাদের দেখা দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, 1 সেকেন্ডও কেটে দেখবেন না। ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, দেন আপনার সামনে ঠিক একটি এদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, কীভাবে বিকাশে নেবেন এই সিস্টেমটাও আমি আপনাদের দেখাই দেবো। সম্পূর্ণ কিছু আপনারা দেখেন ভিডিওটা, তাহলে আপনি সকল কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন সিম্পলি এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি আপনি যদি ভিডিওটি 1 সেকেন্ডও কেটে দেখেন ভাইয়া তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনি প্রতিটা পদক্ষেপ আপনাকে এখানে দেখতে হবে। আপনারা অনেকেই আছে আসলে জয়েন করতে পারছেন, বাট যে ক্লেমের যে অপশনটা আছে সেই ক্লেমের অপশনটা আসেনি, কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, যার ফলে ইনকাম করতে পারেন না। পরে আসলে ভিডিওটা আসলে কমেন্ট করেন যে ভাই ইনকাম করতে পারেন না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, 1 সেকেন্ডও কেটে দেখবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি প্রতিদিন 1000 টাকা থেকে 2000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে ক্লিক করার পর একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, তারপর এখানে গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেড ক্লিক করে দেবেন। আপনি যখনই গেট স্টার্টেড ক্লিক করবেন এরকম আবারও নেক্সট অপশন চলে আসবে, ঠিক আছে, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে নেক্সট চলে আসবে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে, আপনি আপনার ফুল নামটি দিয়ে দিবেন, ঠিক আছে, ফুল নামটি দিয়ে দিবেন। এখানে আপনাকে এনআইডি কার্ড বা আদার্স কোনো ভেরিফিকেশন করতে হবে না কিন্তু।
তো আপনি এখানে আপনার ফার্স্ট নাম, আপনার ফার্স্ট নাম লাস্ট নাম, সাপোজ আমার নাম এমডি রানা ইসলাম, তো আমি এখানে এমডি এখানে রানা তারপর নিচে ইসলাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কান্ট্রি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবেন, যে যে কান্ট্রির, আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তো বাংলাদেশ পাকিস্তান যে 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 কান্ট্রির, অর্থাৎ আমি বলে দিচ্ছি যারা ইন্ডিয়া আছে তারা ইন্ডিয়ান, অর্থাৎ যে 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 কান্ট্রিতে থাকে তারা সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি আমি কিন্তু বাংলাদেশে থাকি, দেখেন এখানে আমি আমার নাম ফার্স্ট টাইম লাস্ট টাইম প্লাস এখানে কান্ট্রি কোড, এখানে দেখেন আমি কিন্তু এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করছি। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন, যদি পাকিস্তানে বাসা হয়ে থাকে তো অবশ্যই পাকিস্তান সিলেক্ট করে দেবেন, যে যেই দেশে থাকেন সে সেই দেশটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর আপনি এখানে আপনার নাম্বারটা দিবেন প্লাস ডবল এইট, যদি জিরো দেওয়া থাকে তাহলে ওয়ান থেকে শুরু করে নাম্বারটা দিয়ে দেবেন। দেখেন এভাবে আপনি নাম্বারটা দিয়ে দিবেন, আবারও ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ওয়ান থেকে শুরু করে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন যদি প্লাস ডবল এইট জিরো দেওয়া থাকে, যদি প্লাস ডবল এইট জিরো দেওয়া না থাকে তো সেটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই ডিসক্রিপশন বোর্ডে ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে সরাসরি ইমোতে যোগাযোগ করবেন, ফেসবুকে আর লিঙ্ক দেওয়া আছে, সরাসরি ফেসবুকে আপনারা আমাকে ফলো করবেন, যে কোনো প্রকার হেল্পে আপনারা ফেসবুকে আমাকে এসএমএস দিতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে ফোন নাম্বারটা, তারপর এখানে তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনি অ্যাগ্রি করে দেবেন, এখানে মানে এখানে আপনি ক্লিক করলে এটা টিকমার্ক হয়ে যাবে, তারপর এখানে আপনি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি ইউজ করছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, চার ডিজিট বা ছয় ডিজিট একটি কোড যাবে, সেই কোডটা আপনার এখানে বসাই দিবেন, সেই কোডটা আপনার এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো যেমনটা আমি এখানে বসাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কোডটা আমি এখানে বসাই দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট মনোযোগ সহকারে দেখেন, কিন্তু এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। ভিডিওটা যদি একবার বুঝতে সমস্যা হয় বারবার দেখেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলছে একটি ইউজার নেম দিতে, তো এখানে আপনি কী ইউজার নেম দিবেন, আপনার নাম আপনার মানে আপনার নামের সঙ্গে কয়েকটি সংখ্যা যুক্ত করে দিবেন, সাপোজ আমার নাম রানা বা আপনার নাম রাজু, যেটাই হোক যার যেটা নাম সেটাই নাম দিয়ে দিবেন। তো এখানে ছোটো হাতের আর দিয়ে শুরু করবেন, ঠিক আছে, এই যে যেমন আর এ এন এ, তারপর আপনি চার পাঁচটা সংখ্যা যুক্ত করে দিবেন, পিছনে চার পাঁচটা সংখ্যা যুক্ত করে দিবেন, ঠিক আছে। যুক্ত করে দেওয়ার পরে আপনি এখানে চেক অ্যাবিলিটির উপর ক্লিক করে দেবেন, যেমন আমি এখানে চেক অ্যাবিলিটির উপর ক্লিক করে দিচ্ছি, অবশ্যই আট ক্যারেক্টারের হতে হবে। তারপর যদি ইউজার নেম অ্যাভেলেবল দেখায় তাহলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, যদি ইউজার নেম অ্যাভেলেবল না দেখায় তাহলে আপনি আরও সংখ্যাগুলো কিছু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। সংখ্যাগুলো কিছু চেঞ্জ করে দিয়ে আপনি কী করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, যখন এই ইউজার নেম অ্যাভেলেবল দেখাবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে, তারপর এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, আট ডিজিটের পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা একটু হার্ড দিলে বেস্ট হয়, কারণ আপনার নাম আমি আপনাদের পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি আপনাদের বলে দিই, এখানে আপনার নাম রানা, তো বড় হাতের আর এ এন এ কিছু সংখ্যা যুক্ত করে দিবেন, ফাইভ বা এ ওয়ান টু কিছু স্টার হ্যাশ এরকম কিছু যুক্ত করে দিবেন, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড যেটা দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন, অবশ্যই আট ডিজিটের পাসওয়ার্ডটা হতে হবে, আট ডিজিটের, ওকে। তারপর আপনি কী করবেন, এখানে রেজিস্টার আইডি আছে, এই রেজিস্টার আইডিতে ক্লিক করে দেবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের এই ছাড়টি কেউ মিস করবেন না, আমি নিজে এখান থেকে $50 পেমেন্ট পেয়েছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি অনলাইনে কাজ করার মানসিকতা থাকে প্রতিদিন 1000 থেকে 2000 অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেন রেজিস্টার আইডি, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিচ্ছি, তারপর রেজিস্টার আইডিতে ক্লিক করে দিচ্ছি, তারপর এরকম যে ক্রিয়েটিং ইউর এরকম একটু দেখাবে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর এরকম চলে আসবে, তারপর আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে, অবশ্যই আপনার যেটা রিয়েল ইমেল যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিক্রেট রিকোভারি কি, এই অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, সিক্রেট রিকোভারি কি এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেলটি ইউজ করছেন, যে ইমেলটি ইউজ করছেন সেই ইমেলে তারা এরকম একটা লিঙ্ক পাঠাবে, আপনি ইনবক্স অবলিক স্প্যাম বক্স চেক করবেন। তো চেক করার পর এখানে ভিউ এই যে স্ক্রিপ্ট রিকোভারি কি এটার উপর ক্লিক করে, অথবা এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি সেম ব্রাউজারটা, ঠিক আছে, যে ব্রাউজার দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেই ব্রাউজারটা আপনি আবারও সিলেক্ট করে দিন। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনি সকল কিছু বুঝতে পারবেন। ভিউ সিক্রেট রিকোভারি কি এই অপশনে ক্লিক করে দিবেন, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আবার চলে আসবে, আপনি এখানে সিক্রেট রিকোভারি কি অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে, সিক্রেট রিকোভারি কিতে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনি যে একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে দিয়ে দিবেন, আট ডিজিটের যে পাসওয়ার্ডটা সেটা অবশ্যই মনে রাখবেন, এবং সেই পাসওয়ার্ডটা আবারও এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে, ঠিক আছে, এরকম আপনাকে কয়েকটা কী দিবে, যে কয়েকটা কী দিবে আপনি কী করবেন, এখানে কপি টু অল, কপি টু অল এই অপশনে ক্লিক করে আপনি কী করবেন,
আপনার নোটপ্যাড বা কাউকে এসএমএস দিয়ে রাখবেন, ঠিক আছে, কাউকে এসএমএস দিয়ে রাখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে এরিয়া দেখাচ্ছে, দুই নম্বরে এখানে কিছু দেওয়া আছে, তিন নম্বরে এখানে কোড কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আপনি কপি করে অবশ্যই অবশ্যই কোথাও কালেক্ট করে রাখবেন, মাস্ট বি কালেক্ট করে রাখবেন। এখানে কপি টু অলে ক্লিক করে আপনি কাউকে এসএমএস দিয়ে রাখেন বা নোটপ্যাডে কালেক্ট করে রাখবেন। রাখার পর এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর তারা কিন্তু এখানে বলে দিছে সিলেক্ট ওয়ার্ড এক আর এগারো নাম্বার। এখানে আমাদের এক এক নম্বরে কী ছিল, এরিয়া ছিল। আমি কিন্তু এখানে এরিয়ার উপর আপনাকে এরিয়ার উপরে আপনি ক্লিক করে দিবেন। আর সেখানে এগারো নম্বরে কী ছিল আপনি সেটা কিন্তু দেখে নেবেন, এগারো নম্বরে কী ছিল, ঠিক আছে। এগারো নম্বর যে ওয়ার্ডটা ছিল সাপোজ ক্রিকেট ছিল, তো আপনি ক্রিকেটের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। যেটা ছিল সেটার উপর ক্লিক করে দিবেন, এখানকার এগারো না, সেখানে এইখানে যে এগারো নম্বর, এখানে যে এগারো নম্বরে যেটা আছে, যেমন এখানে মেবি এখানে বোনাস না কী যেন আছে, ঠিক আছে। তো যেটাই থাক, আপনার যদি বোনাস থাকে তো আপনি এখানে বোনাসের উপর এখানে ক্লিক করে দেবেন, সেটা এগারো নম্বরে ক্লিক করে দেবেন, এই দুটো ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আপনাকে আরও বলবে সিলেক্ট ওয়ার্ড টু এবং দশ, মানে দুই নম্বরে কী আছে, দশ নম্বরে কী আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর বুঝতে সমস্যা হলে ইমুতে নক দিবেন, আমি আপনাদের হেল্প করব, ফেসবুকে নক দিবেন, হেল্প করব, ঠিক আছে। তো দুই নম্বরে যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন, আর দশ নম্বরে যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার কাজ শেষ, এরকম চলে আসবে। আপনি এখানে গো টু ব্লক এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভিডিওটি মনোযোগ সহকারে আবারও দেখেন, কারণ এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আপনি কী করবেন, সিম্পলি এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি সিম্পলি এই অ্যাড্রেসটার উপর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেওয়ার পর এইরকম চলে আসবে ক্লেম ইউর বিটিসি। দেখেন এখানে ক্লেম ইউর বিটিসি অপশনটা চলে আসছে কিন্তু, ওকে। তো আপনি কী করবেন, এখানে ক্লেম ইউর বিটিসিতে ক্লিক করে দেবেন। ক্লেম ইউর বিটিসিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে গো টু ইউর ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। গো টু ইউর ওয়ালেটে ক্লিক করে দেবেন, গো টু ইউর ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাকে নিয়ে চলে আসবে এখানে। আপনি কী করবেন, আপনি যে একটু আগে এই 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 অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনি এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। আমি আবার বলতেছি এই অ্যাড্রেসটা যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। এই অ্যাড্রেসে আপনি কিন্তু পেমেন্টটা রিসিভ করবেন, দেন এখান থেকে আপনার কয়েন বেশি নিতে পারবেন অথবা আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন, ঠিক আছে। এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পর আবারও ব্যাক বাটন ক্লিক করবেন, ব্যাক বাটন ক্লিক করার পর আবারও এখানে চলে আসবেন, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের আপনাদের সুবিধাতে, অ্যাড্রেসটা আপনি এখানে কপি করবেন, কপি করার পর এখানে ব্যাক বাটন চেপ দিবেন, ব্যাক বাটন চাপার পর এরকম পেজে চলে আসবে। আপনি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি কপি ইউর রেফারেল লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কপি ইউর রেফারেল লিঙ্ক, এই যে কপি ইউর রেফার লিঙ্ক, এখানে আপনি রেফারেল লিঙ্কটি আপনি এখানে কপি করবেন। কপি করে আপনি আপনার লিঙ্ক থেকে এভাবে যখনই আপনার ফ্রেন্ড কেউ জয়েন করবে, ঠিক আছে, আপনি তাদের কাছ থেকে এক ডলার করে ইনকাম করতে পারবেন এবং সে পাবে এক ডলার এবং সেটা কিন্তু সাথে সাথে পেমেন্টও নিতে পারবে। আর এখান থেকে পেমেন্টটা পাবেন আপনারা প্রতি শনিবার, আজকে শনিবার আমি এখান থেকে প্রায় এখান থেকে আমি কিন্তু ইনকাম পেমেন্টটা পেয়েছি প্রায় $50 প্রতি শনিবার, তারা অর্থাৎ সপ্তাহে তারা একবার করে এখান থেকে কিন্তু পেমেন্টটা করে দেয়। তো এখানে কপি রেফার লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার এই লিঙ্কটা ফ্রেন্ড সার্কেল সবার কাছে আপনি শেয়ার করবেন, ফ্রেন্ড সার্কেল সবার কাছে শেয়ার করবেন, ঠিক আছে। তারা যখনই এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে পাবে, সে $80 সেখান থেকে পেমেন্ট নিতে পারবে এবং আপনি তার কাছ থেকে $80 পেয়ে যাবেন প্রতি শনিবার, তারা আপনাকে এখান থেকে পেমেন্টটা করে দেবে। এভাবে আপনি যত রেফার করবেন তত ইনকাম করতে পারবেন। এখন তারা যদি না বুঝে যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তারা, তাহলে কী করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেন তাদেরকে, ঠিক আছে, যে এই ভিডিওটা দেখে এভাবে অ্যাকাউন্ট করলে তুমি পেয়ে যাবে $80 এবং আমি পেয়ে যাবো $80। এভাবে আপনি যত ফ্রেন্ডকে ইনভাইট করবেন তত পরিমাণে ইনকাম করতে পারবেন এবং প্রতি শনিবার তারা আপনাকে আপনার ওয়ালেটে পেমেন্টটা করে দিবে। এখন আরেকটু কাজ রয়েছে, ঠিক আছে, আপনার আরেকটু কাজ রয়েছে, এটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমি কিন্তু গত ভিডিওতে আমি এ টু জেড দেখাই দিয়েছিলাম কীভাবে আপনার অ্যাকাউন্টে আসলে ভেরিফিকেশন করতে হয়। এই যে অ্যাকাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাকে আপনাকে একটু ভেরিফিকেশন করতে হবে। তবে আইডেন্টি ভেরিফিকেশন বলতে আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে না, আপনাকে ফেসবুক আইডি লিঙ্ক, আপনার তারপর টুইটার আইডি লিঙ্ক, এগুলো আপনাকে অ্যাড করতে হবে। এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ঠিক আছে। আর আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ সেই ভিডিওটাতে আমি সম্পূর্ণ কিছু আলোচনা করছি। আপনারা সেই ভিডিওটা একটু শেষের দিকে গিয়ে দেখেন, সম্পূর্ণ কিছু কিন্তু আমি সেই ভিডিওটাতে আলোচনা করছি, ওকে। তো এটা কীভাবে এই আইডেন্টিটা ভেরিফিকেশন করবেন, আপনাকে ফেসবুক আইডি লিঙ্ক এগুলো অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এখানে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না, ঠিক আছে। তো কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি। তো এখানে আগে রেফার লিঙ্কটা আপনি কপি করে কোথাও রেখে দেবেন, রেখে দেওয়ার পর আবারও আপনি এখানে ব্যাক বাটন ক্লিক করে আপনি এই যে এইখানে চলে আসবেন, ঠিক আছে।
এই যে দেখেন আপনি, অথবা এটা এই যে অ্যাড্রেসটা আছে, আপনি এই অ্যাড্রেসটা আগে কালেক্ট করে মানে এটা কপি করে রেখে দিবেন, এই অ্যাড্রেসটা আপনি আগে কপি করে রেখে দিবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার ব্লক স্টোর ডট ও আরজি, এই অ্যাড্রেসটি আপনি আগে কোথাও কপি করে রেখে দিবেন, ঠিক আছে? এই অ্যাড্রেস এই এই অ্যাড্রেসে আপনাকে আবারও আসতে হবে, ঠিক আছে? তো এই অ্যাড্রেসে আপনি আসবেন, আসার পর এখান থেকে আপনি আইডেন্টি অপশন দেখতে পারবেন, এই আইডেন্টি অপশনে ক্লিক করে দেবেন। আইডেন্টি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম টাম এগুলো কিছু থাকবে না, তো আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেবেন, এগুলো আপনি অবশ্যই সেট করে নেবেন, ওকে? তো এখানে সেট করে নেবেন, সেট করে নেওয়ার পর দেখেন এখানে ফার্স্ট টাইম আপনার ফুল নেমটা দিয়ে দেবেন, তারপর আপনি কী করেন, স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট, ইউটিউবার হয়ে থাকলে ইউটিউবার, তারপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। কাজ অনেক ইজি, একটু প্রথম দিকে একটু হয়তো বা আপনাদের কাছে ভেজাল মনে হতে পারে, পরবর্তীতে আর কোনো ভেজাল নাই, আপনি শুধু পেমেন্ট রিসিভ করবেন, শুধু সপ্তাহে সপ্তাহে টাকা গুনবেন, যত রেফার করবেন তত ইনকাম, প্রতি রেফারে 80 টাকা করে ইনকাম, ঠিক আছে? তো তারপর আপনাকে কী করতে হবে, এই তারপর আপনি এখানে চলে আসবেন, এই যে এডিটের উপর ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি এডিটের উপর ক্লিক করে দেবেন, সরি এখানে না, তারপর তারা আপনাকে এখানে বিটকয়েন অ্যাড্রেসটি দিতে বলবে, ঠিক আছে? এখানে আপনাকে বিটকয়েন অ্যাড্রেস দিতে বলবে, তো এখানে আপনি আপনার কয়েনবেস থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটি আপনি এখানে সেট করে নেবেন, ঠিক আছে? এখানে আপনি কয়েনবেস থেকে বিটকয়েন অ্যাড্রেসটি আপনি সেট করে দেবেন। আমি কিন্তু আসলে আগের ভিডিওতে সম্পূর্ণ কিছু লাইভে দেখাইছি, আমি সম্পূর্ণ কিছু লাইভে করে দেখাইছি, আপনারা একটু চাইলে আমার আগের ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব ডিসক্রিপশন বোর্ডে, আপনারা চাইলে সেটা আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, শেষের দিকে যান, শেষের দিকে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে সিম্পলি কয়েনবেস থেকে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সেভ বাটনে ক্লিক করার পর এখানে তারা ফেসবুক আইডিটা আপনারা এখানে একটু ক্লিয়ার করে নেবেন, ভেরিফিকেশন করে নেবেন। তো আমি এখানে ফেসবুক আইডির উপর ক্লিক করে দেবেন, ফেসবুক আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির যে ইউজার নেমটা, এখন আপনারা আসলে ইউজার নেম কোনটা, আসলে আপনারা অনেকে আসলে বুঝেন না যে ভাই আসলে ইউজার নেম কোনটার কথা বলতেছেন, আমি আপনাদের এটাও দেখাই দিচ্ছি, সম্পূর্ণ কিছু দেখেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি, এ টু জেড বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো আপনি আপনারা কী করবেন, আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা আগে কপি করে নেবেন, এখান থেকে আমি কপি টু লিঙ্ক এখানে লিঙ্কটা কপি করে নিলাম, তো লিঙ্কটি কপি করে দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এখানে লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডট কম, এই যে ডট কম স্ল্যাশের পরে যেটা আছে সেটাই আপনার ইউজার নেম, এখানে যদি আপনার সংখ্যা থাকে তো সংখ্যাটাই আপনার ইউজার নেম, এই যে ডট কম স্ল্যাশের পরে যেটা আছে সেটাই মূলত আপনার এখানে ইউজার নেম, এটা আপনাকে নিয়ে যেতে হবে এখানে, ঠিক আছে? এখানে গিয়ে আপনাকে এই যে এখানে আপনাকে সেই ইউজার নেমটি আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আপনার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে এটা এখান থেকে কপি করতে হবে, আমি আপনাদের দেখাই দিচ্ছি, ভিডিওটা একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখেন, এই যে এটা আপনার এখান থেকে কপি করবেন। তো কপি করার পর আপনি কী করবেন, আপনি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনি পোস্ট করে দেবেন, দেখেন এখানে আপনি এভাবে পোস্ট করে দেবেন, ঠিক আছে? এটা পোস্ট করে দেবেন, এই যে দেখেন আমি এটা কিন্তু এখান থেকে পোস্ট করে দিচ্ছি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। তো পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন, এই যে দেখেন কপি টু লিঙ্ক, এই যে পোস্টের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পর আপনি এখানে আসবেন, এখানে আসে এই যে আপনি যে লিঙ্কটা কপি করছেন, ঠিক আছে? সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি এটা পেস্ট করছি, আমার কাজটা হয়ে গেছে, তো এখানে পেস্ট করে আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন, এভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন, বুঝতে পারছেন আশা করি। তারপর আপনি যে ইনস্টাগ্রামটা আছে, ইনস্টাগ্রামটাও আপনি সেমভাবে কাজ করবেন, তারপর আপনি যে টুইটারটা আছে, টুইটারটাও আপনাকে সেমভাবে করতে হবে, টুইটারটা সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যায়, এখানে টুইটারের আপনি ইউজার নামটা দিয়ে দিবেন, তারপর এখানে যে পোস্টটা আছে সেমভাবে এখানে আপনি টুইটারটা ভেরিফিকেশনে ক্লিক করবেন, সেই পোস্টটা আপনি রিটুইট করবেন এবং রিটুইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন, সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যাবে। দেন আপনার কাজ শেষ, দেখবেন শনিবার তারা আপনাকে এখানে 80 টাকা পেমেন্ট করে দিছে, ঠিক আছে? মানে $1 পেমেন্ট করে দিছে। আপনি যদি এখানে যত রেফার করেন, আপনি যদি এখানে 10টা ফ্রেন্ডকে জয়েন করেন, তাহলে আপনাকে তারা শনিবার $11 এখানে পেমেন্ট করে দিবে, দেন সেটা আমার কাছে আপনারা সেল দিতে পারবেন, ঠিক আছে? কীভাবে আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নেবেন সেটা আমি আপনাদের দেখাই, এখানে সেন্ডে ক্লিক করে দিবেন, এখানে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করে দিবেন। আর তার আগে আমার সঙ্গে আগে যোগাযোগ করবেন, আমি একটি অ্যাড্রেস দিব, সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দিবেন, ঠিক, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে অ্যামাউন্ট এখানে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে এখানে মেক ট্রান্সলেশনে ক্লিক করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু মানে যে ডলারগুলো আছে সেগুলো আমার কাছে চলে আসবে, দেন আমি আপনাকে সরাসরি বিকাশে টাকা দিয়ে দিবো, ঠিক আছে? সবাইকে বিকাশে টাকা দিয়ে দিবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো এখানে যত পারেন ইনকাম করেন, কারণ এখানে আপনি অ্যাকাউন্ট করলে 80 টাকা ইনকাম হচ্ছে এবং সেটা কিন্তু আপনি শনিবার পেয়ে যাচ্ছেন। শনিবার আপনাকে অ্যাকাউন্ট করার জন্য যে 80 টাকা পাওয়ার কথা বা $1 পাওয়ার কথা সেটা কিন্তু আপনাকে তারা শনিবার এখানে 80 টাকা পেমেন্ট করে দেবে, সেটা কিন্তু আমার কাছে সেল দিয়ে আপনারা বিকাশে টাকা নিতে পারবেন এবং প্রতিটা রেফারের জন্য কিন্তু এখান থেকে আরও 80 টাকা করে ইনকাম করতে পারবেন, যত রেফার করতে পারবেন তত ইনকাম, ঠিক আছে? সেই লিঙ্কটা আপনার ফ্রেন্ড সার্কেল সবার কাছে শেয়ার করেন, তারা যদি না বুঝে আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেন, এই ভিডিওটা দেখে যেন তারা সেমভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে। তো এই ছিল মূলত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন।
আর ধর এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে, অথবা আপনারা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করবেন অথবা ইমুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো যত ইচ্ছে ইনকাম করেন, শনিবার আপনারা আরও পেমেন্ট পেয়ে যাবেন, প্রতি সপ্তাহে তারা একবার করে পেমেন্ট করে, মানে শনিবার করে তারা পেমেন্ট করে, যত ইনকাম করবেন আর সেটা কিন্তু আপনি শনিবার পেমেন্ট পেয়ে যাবেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, তারাও কিন্তু এই 80 টাকা আপনারা শনিবারে পেমেন্ট পেয়ে যাবেন, যেন সেটা আমার কাছে আপনারা সেল দিয়ে কিন্তু সরাসরি আপনার টাকাটা বিকাশে নিতে পারবেন, ঠিক আছে। আর অথবা আপনারা যারা বিকাশে নিতে চাচ্ছেন না, তারা কিন্তু এখান থেকে কয়েন বেসে, তো আপনারা ইজিলিভাবে এখান থেকে সেন্ডে ক্লিক করে কয়েনবেসের বিটকয়েনের অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আপনি সরাসরি কয়েনবেসেও পেমেন্টটা নিতে পারবেন। তো আশা করি সকল কিছু বুঝতে পারছেন। এই ছিল মূলত ভিডিও, ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।